ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। আপনার প্রশ্ন হলো, কোনো পর্দাশীল নারী যদি তার স্বামীর সাথে কোনো এক জায়গায় বেড়াতে গিয়ে সম্পূর্ণ মুখ ও হাতের কবজি এর ওপরের অংশ খোলা রেখে ছবি তোলে, আর সেই ছবি যদি স্বামী হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মিডিয়াতে প্রচার করে, তাহলে ওই নারী এবং তার স্বামী কি গুণাগার হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার বস্তু। ফাইদা খরজাত ইস্তাশরাফা শয়তান, যখন সে বের হয় অথবা তাকে প্রদর্শন করা হয় তখন শয়তান উঁকি ঝুঁকি মারে। চেহারা দেখে এবং সৌন্দর্য দেখে মানুষ কল্পনা জল্পনা করে, এগুলো অবশ্যই পাপ। হাদিসে এগুলোকে জিনার অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং স্ত্রীর ছবি কোনো আত্মসম্মান বোধ ব্যক্তি হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে এগুলো প্রচার বা শেয়ার করতে পারে না, ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারে না। এগুলো যারা গায়রতহীন, আত্মমর্যাদা বোধহীন, তারাই এগুলো করে থাকে। সুতরাং স্ত্রী যদি এগুলো নিষেধ করে, তাহলে স্ত্রী গুণাগার হবেন না। স্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বামী যদি প্রচার করে, তাহলে শুধু স্বামী গুণাগার হবে, আর এতে যদি স্ত্রী সম্মতি থাকে তাহলে স্ত্রী গুণাগার হবে। আল্লাহু আলাম।